প্রিয় ভিউয়ার্স, আমি এখান থেকে প্রায় মাসাধিককাল আগে আপনাদেরকে যে তরমুজের ক্ষেতের ছবি দেখাইছিলাম সেই ক্ষেতে আজ আবার এসেছি। দেখেন এই তরমুজ ক্ষেতের পাড়ে লাগানো হয়েছে কুল, বিভিন্ন প্রজাতির কুল গাছ। দেখেন কি পরিমাণ কুল আসছে, কুল। আর রয়েছে এখানে পেয়ারা, আমি আপনাদের দেখাচ্ছি এই পেয়ারা। এই দেখেন কি পরিমাণ পেয়ারা ধরেছে একটা গাছে, এই ছোটো একটি গাছ। এই গাছটায় প্রায় 10-12টি পেয়ারা, এই কত সুন্দরভাবে হয়েছে। আর এইটা আমেরিকা প্রবাসী বিজন রায় তারই জায়গায় এবং কেয়ারটেকার হিসেবে এই চাষ করেছে। এখানে দক্ষিণ কানমুখীর পরিতোষ রায়ের পুত্র কমল রায় তিনি এটা দেখভাল করেন এবং এইটাই তিনি নিজের দায়িত্ব নিয়ে এই চাষ করেছেন। দেখেন এই কি পরিমাণ এই কুল গাছ হয়েছে। আর প্রথম দফায় তরমুজ কাটার পরে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের যে কি পরিমাণ তরমুজ। এটা এই যে কমলবাবু দেখেন এই সার্বক্ষণিক দেখভাল করেন, এটা মানে এই হাতে গামছা লুঙ্গি নিয়ে আবার ওই তরমুজ কাটবেন সেই অবস্থায়। আমি দেখাচ্ছি এই তারই তরমুজ তিনি দেখভাল করেন। আর দেখেন কি পরিমাণ পেয়ারা, প্রচুর পরিমাণে পেয়ারা আসছে এই। আর আপনারা দেখেন কি মনোরম দৃশ্য এই তরমুজ। তরমুজ কিন্তু এইটা আগের তরমুজের এই পেয়ারা, দেখেন আগে যে তরমুজ কাটা হয়েছিল এই পেয়ারা, দেখেন কি পরিমাণ পেয়ারা হয়েছে। আগে তরমুজ 2-3 দফায় কেটেছে, লক্ষাধিক টাকার বিক্রি হয়েছে, কিন্তু 20-22 হাজার টাকার মতো এই খরচ হয়েছে এই যে নেট এবং তার বাঁশ ইত্যাদিতে। প্রচুর পরিমাণে এটা এই ঝুলিয়ে আছে, আগে লক্ষাধিক টাকার বিক্রি করেছে। আর এই আবার নতুন করে ফল আসছে, ছোট ছোট ফল আসছে, আবার কাটবে এই অবস্থা। এই দেখেন এই নতুন ফল আসছে, এগুলা এই তরমুজের ক্ষেত। আর সাইডে পেয়ারা বাগান, আর তার পাশে লিচ, এটা প্রচুর পরিমাণে। এবং একটি ঘের এলাকায় এই যে বাঁধের উপরে এইটুক জায়গায়, কতটুক জায়গা এটা? তাহলে মোট বাদশো চার বিঘা। এখানে এই মাছ কি কি মাছের চাষ করা হয়েছে? মাছ আপনার ষাটি চিংড়ি দিছিল, চিংড়ি আর সাদা মাছ দিয়েছে আপনার। এখানে ষাটটি চিংড়ি দেওয়া আছে, সাদা দেওয়া আছে, বাগদা চিংড়িও দেওয়া আছে। দেখেন এই রুই মাছ, এই পাশে রুই মাছ, এই পরবর্তী রুই মাছ একসময় নোনা ছিল, এখন কি নোনা কমে গেছে? এখন জল এখনো লবণাক্ত আছে। দেখেন এই তরমুজ কাটছে সেই দৃশ্য, এটা দেখেন। না দেখেন এই দ্বিতীয়বার কি পরিমাণে, আপনি দেখেন এই বাঁধে যে পরিমাণ আছে আর বাঁধের নিচে পানির ভিতরে আপনি দেখেন ছায় কি বোঝা যাচ্ছে, প্রচুর পরিমাণে এই তরমুজ। এবার কত টাকার মতো তরমুজ বিক্রি হবে এই পরের ধাপে? এই মালের এখন নাকি প্রচুর দাম এবং এই পরবর্তী ধাপে আরও 50,000 টাকার মতো বিক্রি হবে বলে এই জানাচ্ছেন যে যিনি দেখভাল করেন এবং তিনি লাগিয়েছেন এই কমল রায়। দেখেন আপনিও ইচ্ছা করলে এটা করতে পারেন এই আপনার এই বাগদা চিংড়ির ঘেরবেড়ির উপরে। দাদা আপনার এই কত কত তরমুজ গাছ আছে আপনার সকলে? আমার প্রায় 100 তরমুজ গাছ।
এখানে প্রায় 400 মতো তরমুজ গাছ রয়েছে। এটা এই 20 থেকে 22,000 টাকা খরচ হয়েছে তরমুজ লাগানো দিয়ে অফ সিজনের এই যে তরমুজ। এবং এখানে দেখেন এই যাতে পাখিতে নষ্ট না করে তার জন্য এক ধরনের নেট দেওয়া হয়েছে তলায়, আবার ঝুলিয়ে ঝোলার জন্য নেট দেওয়া হয়েছে, বাঁশ দেওয়া হয়েছে, সব কিছুতেই প্রায় 20 থেকে 22,000 টাকার মতো খরচ হয়েছে। কিন্তু প্রথম ধাপে সে তরমুজ বিক্রি করেছে প্রায় 100,000 টাকার। আবার এই দ্বিতীয় ধাপে যে তরমুজ এসছে এই তরমুজ থেকে দেখেন এবার প্রায় ওই রকম 50,000 থেকে 60,000 টাকা সে বিক্রি করবে বলে আশাবাদী। এটা সবাইকে ধন্যবাদ, পরবর্তীতে আবার দেখাবো।